গ্রেপ্তারের ছয় দিন পরই জামিন পেলেন বিএনপি নেতা ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশাক হোসেন আজ মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় এ আদেশ দেন আশা করা যাচ্ছে আজকেই তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান গত ছয় এপ্রিল গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ইশাক হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এ আদেশ দেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিজিল এলাকা থেকে ইশাককে গ্রেপ্তার করা হয় এরপর ইশাক হোসেনকে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ প্রসঙ্গত দু সালের ওই মামলায় জামিনে ছিলেন ইশাক তবে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ না করায় দু সালের আঠারো আগস্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ মে দিন ধার্য রয়েছে ইশাক হুসেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলানুর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন